আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের প্লে স্টোর চলে গেছে, মানে রিমুভ হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে, তারা কিভাবে প্লে স্টোরটা ফিরিয়ে আনবেন? আমি যদি এখানে চলে যাই প্লে স্টোর, দেখুন প্লে স্টোর লেখলে কিন্তু কোনো প্লে স্টোর আসে না, ঠিক আছে? এই যে এখানে কোনো প্লে স্টোর নেই আমার, ঠিক আছে, ওই অপর সাইডে দেখাই এখানে কোনো প্লে স্টোর নেই। তো প্লে স্টোরটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো? মূলত প্লে স্টোরটা ডিলেট হয় না বা আনইনস্টল হয় না, ঠিক আছে? এটা যেগুলো ফানুনালিটি অ্যাপ আছে আপনাদের ফোনের অ্যাপগুলো, সেগুলো কিন্তু আনইনস্টল বা রিমুভ হয় না, ঠিক আছে? সেগুলো ডিজেবল হয়ে যায়, ঠিক আছে? ডিজেবল হয়ে কোথায় থাকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। তো আমরা অনেকেই খুঁজি প্লে স্টোরে, যদি নাই তাহলে প্লে স্টোর কোথা থেকে ডাউনলোড করবো? প্লে স্টোর ডাউনলোড করার প্রয়োজন নেই, আমরা এখানে সেটিংসে চলে যাব। আমি সেটিংসে চলে গেলাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। তো এখানে আমরা চলে যাব আমাদের অ্যাপস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট, আপনার অ্যাপস ম্যানেজার বা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থাকতে পারে। তো এখানে আমরা অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার টোটাল অ্যাপসগুলো চলে আসতে পারে। এখানে আমার অ্যাপস লিস্ট উপরে দেখতে পাচ্ছেন, অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করব। অ্যাপ লিস্ট ক্লিক করার পর টোটাল অ্যাপসগুলো এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমরা খুঁজে বের করবো প্লে স্টোর। তো যাদের প্লে স্টোর সার্চ বার নাই তারা খুঁজে বের করবেন এখান থেকে, ঠিক আছে? আমার সার্চ বার রয়েছে, যাদের এখানে সার্চ বারে প্লে স্টোর লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লে, সরি, এই যে প্লে স্টোর, ঠিক আছে? এই যে উপর, এই যে মিডিয়াল দেখতে পাচ্ছেন, গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসছে, এই যে নিচে এনেবল বাটন দেখতে পাচ্ছেন, টালা আইকন, এটা আলাদা আইকন, এটার উপরে ক্লিক করবো, এনেবল করে দিব আমরা। এনেবল করে দিলে জাস্ট একটা ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের এনেবল হয়ে গেছে। এবার আমরা প্লে স্টোরে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর চলে আসছে, এবং কি আমরা যদি প্লে স্টোর লিখে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা, ঠিক আছে? এই যে প্লে স্টোরটা চলে আসছে। তো এবার মূলত এটাকে এনেবল করতে হয়। আশা করি আপনার ভিডিওটি উপকারে আসবে, অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল বাটনটি অন করে দেবেন। লাইক মাস্ট।